সংসদের সদস্যরূপে নির্বাচিত আমি শ্রী সুপ্রতিম পাত্র ঈশ্বরের নামে শপথ করিতেছি, নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আশারাধা দেবীর স্মৃতিতে আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করবো।